বাবা হয়ে মেয়েকে ইডির গ্রেপ্তার করাটা যে তিনি কোনোভাবেই মানতে পারছেন না তা এর আগে বারবার বুঝিয়েছেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। এবার মেয়েকে যে কোনোভাবে হোক বাঁচানোর জন্য সুকন্যা মণ্ডলের আইনজীবীকে কাতর আর্জি জানালেন তিনি। গরু পাচারে ইডির দায়ের করা মামলায় এই মুহূর্তে বাবা মেয়ে দুজনেই রয়েছেন দিল্লির তিহার জেলে। সোমবার সেই মামলায় দিল্লির রাউজ এভিনিউ আদালতে পেশ করা হয় কেষ্টকে। আদালত কক্ষেই হাজির ছিলেন সুকন্যার কৌঁসুলি অমিত কুমার। কেষ্ট নিজের আইনজীবী সম্পৃক্তা ঘোষালকে অনুরোধ করেন অমিতকে ডেকে দেওয়ার জন্য। অমিত কুমার এগিয়ে এলে তাকে উদ্দেশ্য করে অনুব্রত বলেন, মেয়েকে বাঁচানোর জন্য যা করার করুন, কোনো কিছুর কথা ভাবতে হবে না, চিন্তা করবেন না, যেটা প্রয়োজন সেটাই করুন। সুকন্যার আইনজীবী মাথা নিচু করে সম্মতি জানানোর পরে কিঞ্চিত আবেগপ্লুত অনুব্রতকে দেখা যায়। তার দুহাত ধরে আর্জি জানিয়ে বলছেন, প্লিজ হেল্প। তবে ইডি যে এই মামলার তদন্ত প্রক্রিয়া আরও জোর কদমে এগিয়ে নিয়ে যেতে চায় তাই দিন পরিষ্কার করে দিয়েছে আদালত। তাদের বক্তব্য, শিগগিরই এই মামলায় আরও কয়েকজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হতে পারে। এদিন রাউজ এভিনিউ আদালতের বিশেষ সিবিআই কোর্টের বিচারক রঘুবীর সিং ইডির থেকে জানতে চায় আরও লোকজন গ্রেপ্তার হবে। গরু পাচার কাণ্ডের তদন্ত কি শেষ? জবাবে ইডির কৌঁসুলি নীতিশ রানা বলেন, নো মাই লর্ড, এখানেই শেষ নয়, গরু পাচার মামলার তদন্ত চলছে জোর কদমে, আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হতে পারে শীঘ্রই। এরপর সংশ্লিষ্ট সব পক্ষকে চার্জশিটের প্রতিলিপি দেওয়ার জন্য ইডিকে নির্দেশ দেন বিচারক। 12 জুলাই হবে মামলার পরবর্তী শুনানি। ততদিন পর্যন্ত তিহারেই থাকতে হবে কেষ্ট সুকন্যা সহ গরু পাচার মামলার অভিযুক্তদের। গত কয়েকদিনের মতো এদিনও অনুব্রতকে হুইল চেয়ারে এনে হাজির করা হয় আদালতে। আদালতে সশরীরে ছিলেন কেষ্টর প্রাক্তন দেহরক্ষী শেহগাল হোসেন, এনামুল হক ও সতীশ কুমার। তিহার জেল থেকে ভার্চুয়ালি হাজির ছিলেন আরেক জেলবন্দি বিকাশ মিশ্র। সকাল 11:15 নাগাদ হুইল চেয়ারে বসে আদালত কক্ষে প্রবেশ করেই ইঞ্চি ছয়েক দূরে দাঁড়িয়ে থাকা শেহগালকে উদ্দেশ্য করে অনুব্রত বলেন, এই আমার উকিলকে ডাক, তিনি কোথায় দেখ জলদি। শেহগালের ইশারায় কেষ্টর কাছে এগিয়ে আসেন আইনজীবী সম্পৃক্তা ঘোষাল। তাকে অনুব্রত প্রশ্ন করেন, কেন ভার্চুয়ালি হাজির করা হচ্ছে না আমাকে, কেন এভাবে বারবার হুইল চেয়ারে বসিয়ে আমাকে আদালতে নিয়ে আসা হচ্ছে, এটা তো হেনস্থার সামিল। সম্পৃক্তা তাকে আশ্বস্ত করেন এ নিয়ে আদালতে আবেদন জানানো হয়েছে, নিশ্চয়ই বিচারক অনুমতি দেবেন। তারপর সুকন্যার আইনজীবীর সঙ্গে খানিকক্ষণ কথা বলেন অনুব্রত।